মামা কিছু বলেন? ইয়েস ইয়েস। এই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। সেই জায়গাটা ঘুরতে যাওয়ার আগে সেই জায়গার উপর ডিটেলস দেবো। তো যাই হোক, ডিটেলসটা হলো এরকম যে বাংলাদেশে বাংলাদেশ সরকার 12টা, আমার যতটুকু জানি যে 12টা জায়গায় এই পার্কটা হচ্ছে হাইটেক পার্ক, যেটা টোটালি ICT সংক্রান্ত পার্ক। মানে ICT নিয়ে যা হয় না হয়, কি হয় তা হয় সব দেখা হবে যায়। তো ICT সংক্রান্ত, তো আমরা আজকে মানে ওটা হচ্ছে আমার বাসার পাশে একটু দূরে। তো যাই হোক, ওখানে হচ্ছে, তো মানে হচ্ছে কি পার্কটা হচ্ছে ওই পার্কের ভিতরে কোনো রকম গরু ছাগল বাঘ ভাল্লুক কিছু থাকবে না, ওই জায়গায় থাকবে সব ICT সংক্রান্ত জিনিসপত্র। তো ওটা আমরা দেখতে যাব, যদিও পার্কটা এখন হয়নি, তার কাজ চলছে এবং কাজ চলাকালীন কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে সেটা আমাদের পদ্মার পাড়ে, একদম পদ্মার পাড়ে। সো জোস একটা ভিউ হচ্ছে নদীর, আর নদীও দেখবো, পার্কও দেখবো, আর বিশাল এরিয়া নিয়ে পার্ক। সো চলুন দেখা যাক কি হয়। তো ফ্রেন্ডস, হাইটেক পার্ক আমার বাসা থেকে বেশি দূর না, আমার বাসার একবারে কাছে হলো হাইটেক পার্ক। এবং এই তো হাইটেক পার্কের স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট না, মানে আমার বাসা থেকে এদিক দিয়ে দেখা যায় এটা একটা জায়গা, আর স্টার্টিং পয়েন্ট ওই দিক দিয়ে যেটা আমরা এখন যাব। তো ফ্রেন্ডস, আমরা এখন হাইটেক পার্কের ভিতরে ঢুকবো। এই তো, এই হলো আমার হাইটেক পার্কের স্টার্টিং পয়েন্ট। ফাইনালি আমাদের হাইটেক পার্কের স্টার্টিং। তো আমাদের হাইটেক পার্কের এগুলো হচ্ছে সিন সিনারি, এবং এইদিকে এইদিকে সব বিল্ডিং হবে, কাজ শুরু হয়েছে, এখনো প্রসেসিং চলছে। তো সামনে তো আমাদের পদ্মা নদী। সো ফ্রেন্ডস, আমরা এই যে পাশে পদ্মা নদী, যেটা শর্ট আমি এখন দিব। তো ফ্রেন্ডস, আমরা ভিডিও করতে করতে ঘুরতে ঘুরতে একটা পিচ্চিকে পেয়েছি। তো এরা বলছে ভাইয়া ছবি তুলো, তো তোমরা একটু চিয়ার আপ করো, কিছু বলো। কিছু বলবো না? আচ্ছা ঠিক আছে, তো তোমাদেরকে ছবিটা নিলাম, তোমরা খুশি? Thank you.
তো ফ্রেন্ডস, এই তো হাইটেক পার্কের এটা পিছের অংশ যেখানে আমাদের পদ্মা নদী আছে। এবং ওই যে ওটা আমাদের রাজশাহী কোর্ট, জজ কোর্ট। আর এই তো কাজ কাম চলছে এই দিক দিয়ে, প্রচুর কর্মী খাচ্ছে এই জায়গায় প্রতিদিন, প্রচুর বড় কনস্ট্রাকশন। এটা মনে হয় বাঁধ হচ্ছে, হ্যাঁ এটা পদ্মা নদীর বাঁধ, বিশাল বড় বাঁধ হচ্ছে। এখন আমরা পদ্মা নদীর বাঁধটা দেখবো। এই তো বাঁধ, বাঁধের কাজ চলছে, মানে এইটা একবারে সোজা চলে যাবে ওই ওদিকে। ছিল মানে অনেক মানুষের বসতি ছিল একসময়, একসময় মানে কি এই এই বছরের আগের বছরই ছিল, তো প্রচুর মানুষ থাকতো এই জায়গায়। কিন্তু মানে সরকারি কাজ যেহেতু, তো সবাইকে তুলে দেওয়া হয়েছে, মানে কিছু অর্থ দিয়েই, টাকা পয়সা দিয়ে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। এবং এই জায়গাটা পুরা বালু দিয়ে ভরাট করে এখন এই অবস্থা। আমার কাছে যদি কোনো মানে আগের ভিডিও ক্লিপ থাকতো তাহলে আপনাদেরকে দেখাতাম, বিশ্বাস করার মতো না যে এত বড় জায়গা ওর ভিতরে ছিল, দেখে মনে হতো না এত বড় জায়গা। সো ফ্রেন্ডস, ভিডিও করতে করতে এই মামারা আমাদের সাথে আছে, তারা বলছে তারাও ছবি তুলবে। তো মামা কিছু বলেন? ইয়েস ইয়েস। মূলত এটা বিল্ডিং হবে, এই জায়গায় বিশাল বিল্ডিং হবে। বাসার দিকে এবং অনেক ভাঙাচোরা রাস্তা, সব ঠিক হয়ে যাবে। এবং এই দেখেন বিশাল বিল্ডিং, এদিকে বিল্ডিং, এদিকে বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং। জাস্ট ওয়েট, কবে হবে শেষ কাজ? কাজ শেষ হলে আসা হবে, ঘোরা হবে, মজা হবে, মেলা কিছু হবে। তো আমি এখন আমার বাসায় যাচ্ছি। সো ফ্রেন্ডস, ঘোরাঘুরি হলো, সবকিছু হলো, সবকিছু ডান। এবং আই ডোন্ট নো কি অবস্থা, ভিডিওটা কেমন লাগবে না লাগবে। হোপ ইউ এনজয় দ্য ভিডিও, দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।